আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আছি আমবাগানে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই আম গাছের মুকুলের এই অবস্থা। এখন এই মুকুল অবস্থায় কী বিষ করবেন, কী বিষ করলে লাভ হবে, কত মিলি করে ইউজ করবেন, সব কিছু নিয়ে কথা বলবো। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এরকম কৃষি ভিত্তিক কোন ফসলে কী বীজ দিবেন এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখে আপনি উপকৃত হতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওতে মেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো আসল কথা হচ্ছে মুকুলের অবস্থা হচ্ছে তিনটা, একটা হলো মুকুল, একটা হলো ফুল, একটা হলো দানা। তো এটা এখন ফুল মুকুল অবস্থা আছে, ফুল হয়নি। তো এই অবস্থাতে বীজ করা যাবে, ফুল হলে বীজ করা যাবে না, দানা হলে বীজ করা যাবে। দানা অর্থাৎ যখন আমের দানাটা ছোটো ছোটো হবে তখন বীজ করা যাবে। এমন তো অবস্থায় আপনাদের গাছের চেহারা যদি এরকম হয়, কারো কারো মুকুল এরকম হয়ে আছে, গাছ মুকুল হয় নাই, আবার কোনো কোনো বাগানে এরকম অবস্থা। তো এমন তো অবস্থা আপনি ব্যবহার করবেন হচ্ছে ম্যানকোজেব। আমি গ্রুপগুলোর নাম বলতেছি, এই গ্রুপগুলো যে কোনো কোম্পানি হলে হবে, নাম মেনশন করলে হয়তোবা কেউ বলতে পারেন কোম্পানির প্রতিনিধিত্ব করতেছি, আবার বলতে পারেন যে এই কোম্পানি বীজ তো পাই না, এই জন্য আমি মেডিসিনগুলো বলতেছি, এগুলো সংগ্রহ করবেন। ম্যানকোজেব পারলে আপনারা লিখে রাখতে পারেন। ম্যানকোজেব 1 লিটার পানিতে 1 গ্রাম করে, সাথে ইমিডা ক্লোরোফিট 1 লিটার পানিতে 0.5 মিলি করে, সাথে 1.8 ADC অ্যাবামেকটিন বেনজয়েট 1 লিটার পানিতে 1 মিলি করে। আবারও আপনাদেরকে বলতেছি, ইমিডা ক্লোরোফিট 0.5 মিলি, ম্যানকোজেব 1 গ্রাম, আর অ্যাবামেকটিন বেনজয়েট 1.8 ADC 1 লিটার পানিতে 1 মিলি। এই তিনটাই মেইনলি আপনি এখন ইউজ করবেন মুকুলের ফুলের আগ মুহূর্ত থেকে ইউজ করবেন। মুকুলের ফুলের পর দানার থেকে আরও কিছু অ্যাড হবে, কিছু পরিবর্তন হবে। তো রেগুলার এরকম ভিডিও আসবে, এরকম নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যে কোনো ফসলে যে কোনো সমস্যা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো খোঁজ করবেন, সেগুলো থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।